নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইজি ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেল। আমি প্রিভিয়াস লেকচারসে স্ক্রুড্রাইভার অ্যান্ড প্লায়ার্স কভার করেছিলাম। এখন আমি তার নেক্সট যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো অন দ্য ফলোয়িং সিরিজ অফ ইন্ট্রোডাকশন টু হ্যান্ড টুলস আমি কভার করছি। আমার নাম দেবাশিস বোস এবং দেখা যাক আমরা নেক্সট কী পড়তে চলেছি ফ্রম দিস প্রেজেন্টেশন। আমাদের নেক্সট টপিক হচ্ছে হ্যামার। সো হ্যামার আমরা বেসিক্যালি সবাই ইউজ করেছি। হ্যামার এর মেন পারপাসটা হচ্ছে কোনো জিনিসকে কী করা, রিবেটিং, চিপিং, ক্লিপিং, উডেন ব্যাটেন, এই সমস্ত পারপাসে আমরা জেনারেলি ইউজ করে থাকি। জেনারেলি হ্যামার দিয়ে আমরা কোনো ধরনের স্ট্রাইকিং টুল, ইট ইজ অলসো কল্ড অ্যাজ আ স্ট্রাইকিং টুল, স্ট্রাইক করার পারপাসে এটা মেনলি ইউজ হয়ে থাকে। নাও এই যে স্ট্রাইকিং টুল রয়েছে, স্ট্রাইকিং টুলটা কি মেনলি কী দিয়ে তৈরি হয়? আমরা জানি স্টিল কাস্ট, কাস্ট স্টিল অর স্টিল দিয়ে জেনারেলি এটাকে আমরা তৈরি করে থাকি। আর এটা একটা ইলিপ, এর শেপটা দেখো ইক্লিপসড মতো হচ্ছে। তো এইটা একটা বল পিন হ্যামারের ছবি যেখানে আমরা বিভিন্ন মার্কিংগুলোকে শো করেছি। এই উপরের পোর্শনটাকে বলা হচ্ছে পিন, এই ভেতরের পোর্শনটা হচ্ছে আই, যার মধ্যে দিয়ে এই পোর্শনটাকে আমরা হ্যান্ডেল বলে থাকি। এই হ্যান্ডেলটা যার মধ্যে দিয়ে এর ভেতরে প্রবেশ করছে সেটাকে আমরা বলি আই হোল। দিস ইজ দি নেক পোর্শন, দিস ইজ অলসো দি নেক পোর্শন, দিস ইজ দি পোল পোর্শন, দিস পোর্শন ইজ অলসো কল্ড অ্যাজ দি ফেস পোর্শন, এটাকে ফেস বলা হয়ে থাকে। তো হ্যামারকে বেসিক্যালি আমরা দুটো ব্রড ক্লাসিফিকেশন করে থাকি, একটা হচ্ছে পাওয়ার হ্যামার, একটা হচ্ছে হ্যান্ড হ্যামার। হোয়াট ইজ আ পাওয়ার হ্যামার? জেনারেলি বেশি যে ফোর্জিং ওয়ার্কের জন্য যেগুলো, মানে যেগুলো আমরা যেই লোহা পেটাইয়ের কাজ যেগুলো করে থাকি সে সমস্ত পারপাসে যে হ্যামারগুলো ইউজ করি সেগুলোকে পাওয়ার হ্যামার বলবো। আর হ্যান্ড হ্যামার বলতে যেগুলো নর্মাল আমরা কাজের জন্য ইউজ করে থাকি। তো নর্মাল কাজের জন্য যে হ্যামারগুলো ইউজ হয় তার ক্লাসিফিকেশন করতে গেলে কতগুলো নাম আছে। সবার আগে আমরা সবাই এটা আশা করি দেখেছি, সেটা হচ্ছে স্ট্রেট অর বল পিন হ্যামার। সো বল পিন হ্যামারের একটা ফিগার আমি এখানে ড্র করেছি। দিস পোর্শন ইজ কল্ড অ্যাজ হ্যান্ডেল, দিস পোর্শন ইজ কল্ড অ্যাজ হেড, দ্য টোটাল পোর্শন ইজ কল্ড অ্যাজ হেড। সেই হেডের মধ্যে দিস ইজ দ্য বল পিন, দিস পোর্শন ইজ চিক, পোল, স্ট্রাইকিং ফেস, দিস ইজ দি নেক পোর্শন। দ্য নেক্সট ইজ ক্রস পিন হ্যামার। দেখো এই সারফেসটা, এই সারফেসটা একটা পিনের মতো, দিস পোর্শন ইজ বেসিক্যালি আ ক্রস ক্রস শেপড পিনের মতো। সো দিস ইজ দ্যাট ইজ হোয়াই ইট ইজ নেম। এটা দেখো বলের মতো খানিকটা। সো দিস ইজ দ্য ডিফারেন্স। এখানে বল পিন হ্যামার কেন বলছি, এখানে ক্রস পিন হ্যামার কেন বলছি, তার হেডটা দেখি আমরা আইডেন্টিফাই করতে পারবো। দিস ইজ এ স্ট্রেট পিন হ্যামার, ইউ ক্যান সি অলসো হেয়ার, এখানে একটা স্ট্রেটনেস রয়েছে এবং এটা 1000 গ্রাম পর্যন্ত আমরা এটাকে ইউজ করতে পারছি। মানে এর ওয়েট কতটা পর্যন্ত ওয়েট, মানে 1 কিলোগ্রাম ওজনেরও কিন্তু এটা হতে পারে স্ট্রেট পিন হ্যামারটা। এখানে একটা ছবি দেওয়া হচ্ছে ফ্ল্যাট পিন হ্যামারের। দেখো দুটো সাইড, বোথ দ্য সাইডস আর টিপিক্যালি সেম। আর একটা ইন্টারেস্টিং হ্যামার হচ্ছে ক্ল হ্যামার। দেখো ক্ল বলতে কোনটাকে বলে, সেই ক্লয়ের যে পোর্শনটা সেটা হচ্ছে এই দিকটা, আর এই পোর্শনটা হচ্ছে ক্ল। মেনলি বাংলায় আমরা থাবা বলে থাকি যে কোনো ধরনের। দেখো এই শেপটা খানিকটা সেরকম, আর এই দিকে যে পোর্শনটা রয়েছে দিস ইজ কল্ড অ্যাজ দি ফেস পোর্শন, এটাকে বল বেল অর পোল বলছে। দিস ইজ দি নেক পোর্শন অ্যান্ড দিস ইজ দি হ্যান্ডেল পোর্শন। এবার দেখো আমি এখানে একটা ছবি দেখানোর চেষ্টা করেছি। এই ছবিটাতে মোটামুটি সবকটা হ্যামার কীরকম দেখতে হয় একসাথে রয়েছে। দেখো এখানে বল পিন হ্যামার আছে, স্ট্রেট পিন হ্যামার আছে, ক্রস পিন হ্যামার আছে, ক্ল হ্যামার আছে, লিড হ্যামার পরে দেখাচ্ছি, র হাইড হ্যামার, এগুলো সমস্ত সব হ্যামারের ছবি এবং তার হেডের উপর বেস করে তার যে নামটা, নোমেনক্লেচারটা হয় নামটা হয় সেটা এখানে তোমরা দেখতে পারলে। নেক্সট হচ্ছে স্লেজ হ্যামার। স্লেজ হ্যামার দেখো দুটো সাইডে সেম এবং স্ট্রাইকিং টুল। লাম্প হ্যামারও ঠিক সেম, একই রকম দেখতে প্রায়, খালি একটু মানে বেসিক ডিফারেন্স বলতে গেলে দেখো জাস্ট দ্য হেডের ডিফারেন্স, হেডের ডিফারেন্সের উপরে নামগুলো হচ্ছে। এটা আশা করি কার্পেন্ট্রির শপে তোমরা দেখবে যে এটা হচ্ছে একটা ম্যালেট, এটাকে কাঠের হাতুড়ি আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। আচ্ছা এখানে যদি কিছু আমরা ইয়েতে যেতে চাই যে কীরকম ওয়েট হতে পারে, কীরকম ওয়েট হতে পারে একটা হ্যামারের, তো ওয়েট জেনারেলি 200 গ্রাম থেকে শুরু করে 1 কেজি, 2 কেজি অ্যান্ড সো অন, এরকম বেশিও হতে পারে আরও বেশি। তো আমরা এখানে কী দেখলাম, আমরা এখানে দেখলাম যে কত রকমের হ্যামার হয়। হ্যামারের মেনলি আমি এখানে 8টা ভাগ করে দেখিয়েছি। একটা হচ্ছে স্ট্রেট পিন হ্যামার হ্যান্ড হ্যামারের মধ্যে, ক্রস পিন হ্যামার, স্ট্রেট পিন হ্যামার, দেন দের ইজ ফ্ল্যাট পিন হ্যামার, ক্ল হ্যামার, দেন স্লেজ হ্যামার, লাম্প হ্যামার, দেন দের ইজ ম্যালেট, এইগুলো এর আন্ডারে পড়ছে। সো নেক্সট টপিকে আমি যদি চলে যাই, নেক্সট টপিকটা হচ্ছে বেসিক্যালি স এর উপর। স জেনারেলি দুটো টাইপের হয়, টেনান স অ্যান্ড হ্যান্ড স। আমরা যে কোনো কাঠের দোকানে এই জিনিসটা দেখতে পাই, এই দুটো স আমরা নিশ্চয়ই দেখেছি। এই এই যে দুটো, এই যে টেনান স যেটাকে আমরা বলছি তার পোর্শনটা দেখো পুরোপুরি
পারফেক্টলি রেক্ট্যাঙ্গুলার, এখানে কিন্তু শেপটা পারফেক্টলি রেক্ট্যাঙ্গুলার নয়। টেনান সকে কিসের পারপাসে ইউজ করা হয়, কাটিং দ্য উডেন ওয়্যারিং মেটেরিয়াল সাচ অ্যাজ রাউন্ড ব্লকস, কেসিংস অ্যান্ড ক্যাপিংস, এই সমস্ত কাটার জন্য আমরা বেসিক্যালি এগুলোকে ইউজ করে থাকি। সাইজ হচ্ছে 200 mm থেকে 300 mm পর্যন্ত হয়ে থাকে। হ্যান্ড স যদি বলতে চাই, হ্যান্ড স ইজ ইউজ ফর কাটিং দ্য উড প্ল্যাঙ্কস এক্সেট্রা ইন ফ্রন্ট পোর্শন ইন ন্যারো কম্প্যারিজন টু ইটস ব্যাক পোর্শন। মানে ফ্রন্ট পোর্শনটা কি হচ্ছে, ন্যারো হচ্ছে, ফ্রন্ট পোর্শনটা দেখো সরু হয়েছে, আর এখানে ব্যাক পোর্শনটা কি আছে, অনেকটা বড় আছে। ঠিক আছে, ব্যাক পোর্শনটা বড় আছে, ফ্রন্ট পোর্শনটা ছোট আছে, দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলেছে যে ইট হ্যাজ বিগার টিথ অ্যাজ কম্পেয়ার টু টেরান স। টিথ মানে হচ্ছে এই যে দাঁতের মতো পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আমরা টিথ বলছি, এইখান থেকে এই পর্যন্ত এই পোর্শনটা অনেকটা বড় হচ্ছে। তো স পড়ার পর আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি হ্যাকসতে। হ্যাকস ইজ ইউজড ফর কাটিং দ্য কনডুইট পাইপ অ্যান্ড জিআই পাইপ। ইটস ফ্রেম ইজ আইদার অ্যাডজাস্টেবল অর ফিক্সড অর মেড আপ অফ মাইল্ড স্টিল। তো এটা কী দিয়ে তৈরি করা হচ্ছে, মাইল্ড স্টিল দিয়ে তৈরি করা হচ্ছে। তো এখানে দেখো, এখানে আমি একটা হ্যাকসয়ের ছবি দেখিয়েছি, সেই ছবিতে বিভিন্ন পার্টসগুলোকে ডিসক্রাইব করেছি। তুমি এখান থেকে তোমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ, দিস ইজ অ্যাডজাস্টিং স্ক্রু, দিস ইজ হ্যান্ডেল, দিস ইজ স্টাড, ব্লেড, ফ্রেম, স্টাড। দেখো এখানে এখানে এই যে এর ডিটেলটাও দেওয়া রয়েছে, কীরকম খাঁজ কাটা রয়েছে, কাটার পারপাসে যেটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, স্টার্টটা বেসিক্যালি এখানে একটা লকিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যাতে করে ব্লেডটাকে ধরে রাখা যায়। এবার দু ধরনের স হয়, একটা হচ্ছে ফিক্সড হ্যাকস, একটা হচ্ছে অ্যাডজাস্টেবল হ্যাকস, যেটা সাইজটা আমি চেঞ্জ করতে পারবো সেটা ফিক্সড, সেটা অ্যাডজাস্টেবল, আর যেটা করা যাবে না সেটা ফিক্সড। নেক্সট হচ্ছে পোকার। পোকারের কাজটা কি, পোকার মানে হচ্ছে দেখো পোক করা, পোক করা মানে হচ্ছে কাউকে খোঁচানো। তো দিস ইজ বেসিক্যালি দ্য সেম থিং। এখানে দেখো এই টিপগুলো দিয়ে কি পারপাস হতে পারে, কোনো জিনিসকে খোঁচানোর কাজ করা যেতে পারে। ঠিক আছে, সো পোকার ইজ বেসিক্যালি কোনো অবজেক্টকে বা কোনো, যদি আমি উডেন উডেন হ্যান্ডেল বলি, উডেন সরি, কোনো অবজেক্টকে যদি আমি পোক করতে বা খোঁচাতে কাজ লাগে, যেমন ধরো উডেন ব্যাটেন, বোর্ড, রাউন্ড ব্লক এক্সেট্রা। ঠিক আছে, একটা কতটা বলেছে দেখো, পাইলট হোলস। পাইলট হোলস মানে কি, খুঁচিয়ে কোনো একটা জায়গাতে একটা গর্ত তৈরি করা। তো দিস ইজ দ্য মেন পারপাস অফ ইউজিং পোকার অর ব্র্যাডওয়েল। দেখো একটা এখানে একটা ছবি দিয়েছি যেখানে হ্যান্ডেল, শ্যাঙ্ক, টিপ এই পোর্শনগুলোকে মার্ক করেছি। তো দেখো এখানে ব্র্যাডওয়ালের আরও কিছু ছবি আছে যার টিপটা, টিপগুলো সব ডিফারেন্ট। দেখো তিনটে টিপই কিন্তু ডিফারেন্ট, এই ব্র্যাডওয়ালে আলাদা, বার্ড কেজ অলের আলাদা, রাউন্ড পয়েন্ট অলের আলাদা। আচ্ছা নেক্সট টপিকে আমি যদি চলে যাই, দ্যাট ইজ গিমলেট। গিমলেট মানে কি, গিমলেট মানে হচ্ছে ইট ইজ ইউজড ফর অলসো মেকিং হোলস অফ অল টাইপস ইন উডেন আর্টিকেলস। মানে উড রিলেটেড, কাঠ রিলেটেড যে কোনো ধরনের কাজে যদি আমাদের হোল করতে হয় সেক্ষেত্রে আমরা গিমলেটটাকে ইউজ করি। ইটস সাইজ ভ্যারিজ ইন লেন্থ অ্যান্ড ইন ডিফারেন্ট ডায়ামিটার্স। এই ডায়ামিটারও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। লেন্থ, লেন্থ মানে কি এইটা, ডায়ামিটার মানে কি এই যে রাউন্ড কতটা মোটা সেটা। তো ডায়ামিটার ইজ বেসিক্যালি 3 to 25 mm পর্যন্ত হচ্ছে। ঠিক আছে, আমরা যদি এই 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 ছবিটা আশা করি আমরা দেখেছি, এইগুলো এই স্ক্রুগুলোকে রিমুভ করার জন্য বা হোলগুলো করার জন্য আমরা জেনারেলি এটাকে ইউজ করে থাকি। তো নেক্সট টপিকে চলে আসছি, নেক্সট টপিক ইজ ড্রিল মেশিন। দেখো ড্রিল মেশিনের কাজটা কি, বেসিক্যালি ড্রিল মেশিনের কাজ হলো কোনো জায়গায় ফুটো করা বা কোনো জায়গাতে একটা পাঞ্চ হোল ক্রিয়েট করা। তো হোল ক্রিয়েট করার জন্য কি, ইট ইজ ইউজড ফর মেকিং হোলস ইন উড অর মেটাল। এটা বলেছে এ টুইস্টেড ড্রিল ইজ ফিটেড ইন দ্য ড্রিল চাক আপ টু 12 mm। 12 mm পর্যন্ত এই যে ড্রিল বিটটা রয়েছে, এই ড্রিল বিটটা কিন্তু 12 mm পর্যন্ত হতে পারে, এটা কিন্তু 12 mm পর্যন্ত হতে পারে। তো এখানে আমরা দু ধরনের জানি, একটা হচ্ছে হ্যান্ড ড্রিল জানি, একটা হচ্ছে ইলেকট্রিক ড্রিল জানি। এটা হচ্ছে হ্যান্ড ড্রিলের একটা ছবি, এবং এখানে দেখো বিভিন্ন পার্টগুলোকে আমি মার্ক করেছি, মেন হ্যান্ডেল, ফ্রেম, আইডল গিয়ার, সাইড হ্যান্ডেল, টার্নিং হ্যান্ডেল, পিনিয়ন, ড্রাইভ হুইল, দিস আর অল দ্য থিংস, এদের যেগুলো নাম। ইলেকট্রিক হ্যান্ডেলে আমরা জানি, যেখানে দেখো চাক পোর্শন, ড্রিল বিট, টর্ক সিলেক্টিং, অন অফ ট্রিগার, ফরওয়ার্ড রিভার্স সুইচ, এগুলো সব রয়েছে। তো এখান থেকে আমরা, এখানে ইলেকট্রিক সাপ্লাই আমাকে কানেক্ট করতে হবে এখানে। তো ইলেকট্রিক ড্রিল তোমরা সবাই ইউজ করেছো, এবং ল্যাবে বা যে কোনো ইলেকট্রিশিয়ানকে তোমরা অবশ্যই এই জিনিসটা ব্যবহার করতে দেখেছো, হ্যান্ড ড্রিলও দেখেছো আশা করি, ইলেকট্রিক ড্রিলও দেখেছো। তো হ্যান্ড ড্রিলের যদি আমি কিছু ডেসক্রিপশন দিতে চাই, হ্যান্ড ড্রিল বেসিক্যালি কি, দ্য মেশিন ইজ অপারেটেড উইথ হ্যান্ড অ্যান্ড ইট ইজ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ হ্যান্ড ড্রিল অর এ পোর্টেবল ড্রিল মেশিন। ইট ইজ ইউজ টু মেক হোলস ইন উড বাই ফিক্সিং বিট।
ইট ইজ অ্যাভেলেবেল ইন 6 মিলিমিটার অর 12 মিলিমিটার, 6 মিলিমিটার অথবা 12 মিলিমিটারের সাইজে একটু হতে পারে। এবার দেখো এখানে হ্যান্ডেল মেশিনকে অনেকগুলো ক্লাসিফাই আমি করেছি। একটা হচ্ছে ব্রেস্ট ড্রিল মেশিন, দেখো ছবিগুলো দেখে দেখো কীরকম কী দেখতে হয়। দিস ইজ দ্য বেসিক ফিগার অফ এ ব্রেস্ট ড্রিল মেশিন। তারপর দেখো র্যাচেট ড্রিল মেশিন, র্যাচেট ড্রিল মেশিন হচ্ছে এইখানটা হচ্ছে হ্যান্ডেল পোর্শন, এই পোর্শনটাকে র্যাচেট বলে। এবার তুমি এই হ্যান্ডেলটাকে এদিকে ঘুরিয়ে যত ঘোরাবে তত এটা কোনো অবজেক্টের উপর হোল ক্রিয়েট করতে শুরু করবে, এই পোর্শনটা হোলটা ক্রিয়েট করতে শুরু করবে। দিস পোর্শন ইজ কল্ড অ্যাজ হেড। নেক্সট ইজ নিউমেটিক ড্রিল মেশিন, এখানেও প্রেশার দিয়ে এখানে আমি ড্রিল বিট লাগানোর থ্রু দিয়ে আমি এখানে হোল করতে পারবো, ঠিক আছে। তো এই পোর্শনটা হলো। নেক্সট হচ্ছে ইলেকট্রিক ড্রিল মেশিন। দেখো ইলেকট্রিক ড্রিল মেশিনের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশান আছে, সেগুলো কী কী দেখো। প্রথমত হচ্ছে লাইট ডিউটি ইলেকট্রিক ড্রিল মেশিন, তারপর আছে হেভি ডিউটি ইলেকট্রিক ড্রিল মেশিন। ইলেকট্রিক ড্রিল মেশিনগুলো কি, ইট ইজ ইউজ ফর মেকিং হোলস ইন উড অ্যান্ড অর মেটালস। মেন পারপাসটা আমি যদি দেখতে চাই, ইট হ্যাজ ডিফারেন্ট সাইজেস, ক্যান বি চেঞ্জ উইথ দ্য হেল্প অফ জ চেঞ্জ করার মাধ্যমে চেঞ্জ করতে পারি। দ্য ড্রিল বিটস ইন দ্য জ ক্যান বি টাইটেন্ড অর লুজেন্ড উইথ দ্য কি। সো এখানে যে দুটো টাইপ আমি দেখিয়েছি, একটা হচ্ছে লাইট ড্রিল মেশিন, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড নেক্সট ইজ হ্যান্ড ড্রিল মেশিন। আমরা যে কোনো ধরনের ফার্মে, যে কোনো ধরনের যদি আমি ইন্ডাস্ট্রিতে যাই, সেখানে কিন্তু আমরা এই ধরনের ড্রিল মেশিনকেই দেখতে পাবো, ঠিক আছে। যে কোনো জায়গাতে গেলে আমরা এই হেভি ডিউটি ইলেকট্রিক ড্রিল মেশিনকেই দেখতে পাবো। এবার একটা ফিক্সড ড্রিল মেশিন যদি বলতে চাই, হোয়াট ইজ এ ফিক্সড ড্রিল মেশিন এবং সেটা কীরকম দেখতে হয় দেখে নাও। দিস ইজ কল্ড অ্যাজ ড্রিল হেড। এদিকটা হচ্ছে কলম, এখানে একটা ইলেকট্রিক মোটর রাখা আছে, এখানে একটা বেল্ট রয়েছে, ঠিক আছে। এখানে যে কোনো জবকে আমি এর উপরে প্লেস করবো, এরকম এখানে আমার জবটা থাকবে, আর এখান থেকে ওই ড্রিল বিটটা কী করবে, এখানে একটা হোল ক্রিয়েট করবে। যে কোনো ধরনের হোল বা যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করার জন্য এগুলো জেনারেলি কাজ করা হয়। দেখো এখানে কী রয়েছে, র্যাক্স অপিনিয়াম মেকানিজম রয়েছে। দিস ইজ দ্য বেস, বেস মানে হচ্ছে যার উপর আমি এই ড্রিল মেশিনটাকে বসাবো আর কি। তো এরপর দেখো এই ড্রিল মেশিনে আরও কিছু টাইপ আছে, যেমন বেঞ্চ ড্রিল মেশিন, ঠিক আছে। দিস ইজ এ পিকচার অফ বেঞ্চ ড্রিল মেশিন। দেন দেয়ার উইল বি পিলার টাইপ ড্রিল মেশিন, এখানে একটা পিলার টাইপ ড্রিল মেশিন আছে, সেই ড্রিল মেশিনে এখানে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। দেখো এই পোর্শনটা হচ্ছে ইলেকট্রিক মোটরটা, সেই ইলেকট্রিক মোটরটা আলটিমেটলি কী করবে, এটাকে ঘোরাবে এবং উপর নিচের মুভমেন্টটাও আমরা এখান থেকে এটা অ্যাডজাস্ট করে উপর নিচের মুভমেন্টটাকে আমরা অ্যাডজাস্ট করবো, আর এটা দিয়ে ওই এটাকে কী হবে, ড্রিলটাকে ঘোরানো হবে। আর দেখো এটা হচ্ছে রেডিয়াল টাইপ, রেডিয়াল টাইপের কিছু ডেসক্রিপশান দেওয়া রয়েছে, কীরকম দেখতে দেওয়া আছে, ড্রিল হেড কাকে বলে, রেডিয়াল আর্ম, কলম, আর্ম আপ ডাউন, অন অফ সুইচ, টেবিল। এই টেবিল মানে কি, টেবিলের উপরই আমি যে কোনো অবজেক্টকে রাখবো, যে কোনো জবকে রাখবো, তার উপর যা কাজ করার সেটা আমরা এর থ্রু দিয়ে করবো। দিস ইজ দ্য বেস পোর্শন। নেক্সট আছে গ্যাং ড্রিল মেশিন। গ্যাং ড্রিল মেশিন মানে অনেকগুলো ড্রিল মেশিন পাশাপাশি লাগানো রয়েছে। এবার একটা যদি আমার কাছে এরকম প্লেট থাকে, এই প্লেটের মধ্যে সাপোজ ধরো আমি এখানে চারটে পজিশনে চারটে হোল করতে চাইছি, ঠিক আছে, এরকমভাবে চারটে আমি হোল ক্রিয়েট করতে চাইছি। তো একটা প্লেটকে যদি আমি ঠিকভাবে বসাই, তো তার রেসপেক্টে এখান থেকে সেই হোলের পারপাসগুলো করা যাবে। একটা বড় সিটের মধ্যে অনেকগুলো কাজ একসাথে যদি আমার অনেকগুলো কাজ করার থাকে, হোলিং বা চিপিং বা কোনো ধরনের পারপাস যদি করার থাকে, সেটা আমরা এখান থেকে সলভ করতে পারবো। আচ্ছা নেক্সট কী আছে, কলম ড্রিল মেশিন। দেখো এটা একটা কলম ড্রিল মেশিনের ছবি এখানে দেখানো রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি লেকচারটাকে স্টপ করছি। নেক্সট ভিডিওতে আমি ফার্মার চিজেল থেকে শুরু করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।